পদ্মা সেতুর সংযোগ প্রকল্পের আওতায় দেশের মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী শহরের প্রবেশপথ আরও বর্ধিত হয়েছে যা মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ও নড়াইল জেলার নতুন এলাকাকে যুক্ত করেছে ঢাকার কাছের জেলা মুন্সীগঞ্জের বকচিরে রেল প্রকল্পটি বাস্তবিত হলেও এর সফল থেকে বঞ্চিত শ্রীনগরের বাসিন্দারা প্রকল্পের আওতায় নতুন চোদ্দটি স্টেশন নির্মাণ এবং পুরাতন ছয়টি স্টেশন প্রস্তুত করা হয় মুন্সীগঞ্জের সীমানা নির্ধারিত নিমতলি ও মাওয়া রেল স্টেশনে চালু হলেও নির্মাণ কাজ ও জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় বন্ধ রয়েছে শ্রীনগর রেল স্টেশনটি ফলে পদ্মা সেতুর রেল প্রকল্পের সংযোগ থেকে বঞ্চিত শ্রীনগর এলাকাবাসী প্রতিদিন ডাকা থেকে যশোরগামী এবং যশোর থেকে ডাকাগামী তিনটি ট্রেন মাওয়া ও নিমতলি স্টেশন থামলেও থামছে না শ্রীনগর রেল স্টেশনে স্টেশনটির নির্মাণ কাজ এবং জনবল নিয়োগের মাধ্যমে পদ্মা সেতুর সুফল ভোগের প্রত্যাশা জানিয়েছে এলাকাবাসী আমাদের রেল স্টেশন এখানে চালু হয়েছে কিন্তু আমাদের ঢাকা যাতায়াত করার জন্য এখনও বাসের জন্য অপেক্ষা করতে হয় কারণ বাস ছাড়া আমাদের ট্রেন স্টেশনে ট্রেনে যাওয়ার কোনো রাস্তা এখনো হয় নাই কারণ রাস্তা হয়েছে ঠিকই স্টেশনও হয়েছে ঠিকই কিন্তু আমরা এখনো ট্রেনে যাতায়াত করতে পারি না কারণ এখানে ট্রেন থামেই না ঠিক মতো ঠিক আছে এখনো বাসের জন্য আমাদের অপেক্ষা করতে হয় যদি ঢাকা যাইতে হয় তাহলে কিন্তু হয়তো যাইতে হয় মাওয়া আর না তাই নিমতলা কিন্তু আমরা তো মনে করেন এখানে তো আমাকে গাড়ি থামে না ট্রেন থামে নি জায়গায় যদি জায়গা থামতো তাহলে কিন্তু আমরা সবাই মিলে ঢাকা যেতে পারতাম কিন্তু এই জায়গায় ট্রেন থামে না প্রকল্পটি ঢাকা যশোর খুলনাকে দুইশত বারো দশমিক শূন্য পাঁচ কিলোমিটার সংক্ষিপ্ত রোড দিয়ে বিকল্প রেলপথ সংযোগ স্থাপন করেছেন ভাঙা কমিটার এবং মধুমতি এক্সপ্রেস মাওয়া টু ঢাকা ঢাকা টু মাওয়া চলাচল করে শ্রীনগর নিমতলি দাঁড়ায় না আর নকশিকাতে এক্সপ্রেস শ্রীনগর শ্রীনগর এবং নিমতলি স্ট দিয়ে ঢাকা অভিমুখী চলাচল করে আবার ঢাকা থেকে শ্রীনগর নিমতলি ইস্ট দিয়ে মাওয়া দিকে চলাচল করে রাহেদ হোসেন নিউজ সেভেন চন্দ্র টিভি